হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আলোচনা করব হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত লোকেশান থেকে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন স্যালারি স্যালারি যদি বলা যায় তাহলে কিন্তু মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে ইনহ্যান্ড স্যালারি কিন্তু আপনারা পাবেন কাজের জন্য জন্যে রকম টাকা পয়সা ছাড়াই কিন্তু এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন কাজের কোনো অভিজ্ঞতা নেই তাহলেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সবে পড়াশোনা কমপ্লিট করেছেন এবং কাজ কাজের খোঁজ করছেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে বিরাট বড় সুখবর এখানে কোন কোন লোকেশান থেকে এসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন যেমন ফার্স্টে রয়েছে বহরমপুর আসানসোল বর্ধমান দুর্গাপুর হাওড়া জলপাইগুড়ি খড়গপুর কলকাতা নদিয়া পুরুলিয়া রামপুরহাট শিলিগুড়ি বীরভূম মালদা বাঁকুড়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার দিনাজপুর পুরুলিয়া এই সমস্ত লোকেশন থেকে এসে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন তো বুঝতে পারছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আপনারা গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন বাট জব লোকেশান কোথায় হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই সমস্ত লোকেশন থেকে ইন্টারভিউ দিতে যেতে পারবেন বাট এই সমস্ত লোকেশানের মধ্যে কিন্তু হাইরিং হচ্ছে না অনেক সময় কী হয়ে থাকে যে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে যেখানে নিয়োগ করা হয় সেই লোকেশনের ক্যান্ডিডেট হতে হয় বাট এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা কিন্তু সুযোগ পাচ্ছেন ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে তো সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সবার আগে খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু আপনারা সবার আগে খবর পেয়ে যাবেন এবং আপনি ভিডিওটি কোন লোকেশান থেকে দেখছেন আপনার কোয়ালিফিকেশান কি আছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন তাতে আমাদেরও বুঝতে সুবিধা হয় কোন কোন লোকেশন অনুযায়ী জব ভ্যাকেন্সি আপডেট আনলে সবার আগে আপনাদের সুবিধা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে রিক্রুটমেন্ট চলছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত কিছু জানাবো যেমনটা আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এম পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এম ফুল ফর্ম কিন্তু মাল্টি টাস্কিং স্টাফ তো এখানে বেসিক্যালি বেসিক্যালি এম পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন ওকে তো মাধ্যমিক পাস যে সকল ক্যান্ডিডেট রয়েছেন এছাড়া উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলেও আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বা সরাসরি এখানে কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ আসতে পারেন এখানে কোনো রকম যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনাদেরকে ইন্টারভিউ আসতে হবে এমন কোনো ব্যাপার নেই সরাসরি ফেস টু ফেস কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে তো যারা যারা আসতে চাইছেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী কিন্তু এখানে এসে ইন্টারভিউ সরাসরি দিতে পারবে এমনটাই কিন্তু জানানো হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে ওকে এবং সমগ্র ভারতীয় নাগরিক কিন্তু এখানে অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য অংশগ্রহণ করতে পারবে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু আপনারা জানতে চলেছেন তো আশা করবো এখানে আপনাদের মধ্যে বেসিক যে নলেজটা মানে বেসিক যে ইনফরমেশনটুকু রয়েছে সেটুকু আশা করবো আপনারা বুঝে গেছেন যে এখানে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট চলছে মাধ্যমিক পাশে মাল্টিটাস্কিং স্টাফের জন্য ওকে নেক্সট আমরা আসছি এমপ্লয়মেন্ট নাম্বার অবশ্যই এই নাম্বারটা আপনাদেরকে মানা মানে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে অনেক সময় কী হয় আপনারা অ্যাপ্লাই করার পরে অনেক সময় ভুলে যান তো এখানে কী আছে ডিএইচ অ্যান্ড এফডাব্লু স্ল্যাশ সিও স্ল্যাশ সেভেন সেভেন জিরো তো এটা কিন্তু এমপ্লয়মেন্ট নাম্বার থাকবে পদের নাম এখানে দেখতে পাচ্ছেন এম মাল্টি মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ কম্পিউটারের কাজের অভিজ্ঞতা বা কম্পিউটারের ওপরে যদি নলেজ থেকে থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তো বেসিক্যালি এখানে কম্পিউটারের নলেজের ওপরে কিন্তু বেশি প্রেফার্ড করা হয়েছে যদি আপনার কম্পিউটারের ওপরে মোটামুটি নলেজ থাকে কম্পিউটার আপনি ভালো চালাতে পারেন তাহলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই বিষয়টা জানতেই হবে মানে ট্যালিজিএসটি এত কিছু জানতে হবে এরকম কিন্তু কোনো কিছু মেনশান করা হয়নি ঠিক আছে নেক্সট প্রার্থীর বয়স কিন্তু এখানে হতে হবে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে যেমন দেখতে পাচ্ছেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা কিন্তু ছাড় পাবে আইমিন এসসি এসটি ও বিসির জন্য যে ছাড়টা থেকে থাকে সেক্ষেত্রে পাঁচ বছর তিন বছর মানে পঁয়তাল্লিশ বছর এস এসটির ক্ষেত্রে এবং ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তাহলে কিন্তু ছাড় পাওয়া যাবে কতদিন তিন বছর মানে তেতাল্লিশ বছর বয়স হলেও কিন্তু আবেদন করা যাচ্ছে ওকে বেতন এখানে কত থাকবে দৈনিক পাঁচশো টাকা হিসেবে এখানে লেখা রয়েছে ঠিক আছে দৈনিক পাঁচশো টাকা হিসেবে কিন্তু আপনাদের বেতন এখানে পাওয়া যাবে নেক্সট আমরা চলে আসছি আবেদন পদ্ধতি এখানে মেল ফিমেল উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে সেটা নিয়ে কোনো চাপ নেই তো আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থী আই মিন যারা আপনারা আবেদন করবেন বা যারা আপনারা ইন্টারভিউতে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা করে আবেদন করতে হবে না নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র বায়োডেটা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে ওকে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এখানে কি বোঝানো হয়েছে যে আপনাদেরকে কিন্তু একটা ফর্মটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা অবশ্যই আপনারা এই পেজেও পেয়ে যাবেন চাইলে আপনাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশান রয়েছে বা পিডিএফ ফাইল রয়েছে সেটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে তো এখানে আপনাদেরকে কী বলা হয়েছে আগে আপনাদেরকে ইন্টারভিউ দিন যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে মানে ফর্মটা আপনারা নিজেরা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো সেই ফর্মটা আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে ফিল করার পরে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বায়োডেটা সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ স্থান যেখানে থাকবে সেখানে কিন্তু পৌঁছে যেতে হবে ইন্টারভিউ স্থান কি থাকবে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন মিটিং হল ওয়ান ডিস্ট্রিক্ট ভ্যাকসিন অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোর অফিস অফ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এন্ড এন রোড বিসাইড সার্কিট হাউস কোচবিহার তো এই লোকেশানে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ওকে তো যারা আসতে চাইছেন অবশ্যই সরাসরি কিন্তু ইন্টারভিউ আসতে পারেন খুব একটা বেশি দূরে হচ্ছে না এবং এখনও অনেক দিন সময় আছে ইন্টারভিউর তারিখ কিন্তু তেইশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ রিপোর্টিং টাইম সকাল দশটা থেকে ওকে রিপোর্টিং টাইম থাকছে সকাল দশটা এবং তেইশে ফেব্রুয়ারি কিন্তু এখানে সরাসরি ফেস টু ফেস কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ওকে আশা করবো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কোন পদের জন্য নিয়োগ চলছে আপনাদেরকে কিভাবে নিয়োগ করা হবে যদি বলা যায় তাহলে কিন্তু আপনাদের নাম্বারের ভিত্তিতে এবং আপনাদের কোয়ালিফিকেশনের ভিত্তিতে বা নাম্বারের ভিত্তিতেই টোটালি এখানে কিন্তু নিয়োগ পদ্ধতি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হবে এবং আপনার কমিউনিকেশান টেস্টও করা হবে আপনি কেমন কথা বলতে পারেন বা কম্পিউটারের টাইপিংয়ের স্পিড কেমন আছে এর ওপরে দক্ষতার উপর বিচার করেই কিন্তু আপনাদেরকে এখানে টোটালি নিয়োগ করা হবে আশা করবো ওভারঅল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট বা অ্যাপ্লিকেশান ফর্ম যেটা রয়েছে এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন এখান থেকে স্ক্রিনশট না নিলেই বেটার হবে এখানে ছবির ওপরে ট্যাপ করলে আপনারা ডাউনলোড ইমেজ অপশান পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো এই পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো চাপ নেই তো এখানে কী কী চাপ হয়েছে মোটামুটি আপনাদেরকে কী কী রেডি করতে হবে সেই হিসাবে একটু গাইড করে দেবো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা পাসপোর্ট সাইজ ফটো চাওয়া হয়েছে এখানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে দেখতে পাচ্ছেন পেস্ট হেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তো আপনার রিসেন্ট ফটো যেটা আছে সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে নেক্সট এখানে আর কি চাওয়া হয়েছে নেক্সট যদি বলা যায় অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এখানে কিন্তু অবশ্যই এম টি এস এম কথাটা কিন্তু এখানে এম টিএস বলতে টাস্কিং স্টাফ এটা লিখে দেবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট নিজের নাম লিখতে হবে তারপরে গার্জিয়ান নেম আপনার গার্জিয়ান নেম লিখে দেবেন তারপরে এখানে কি আছে রিলেশন উইথ গার্জিয়ান তো রিলেশন কী আছে সেটা দিতে হবে ফাদার মাদার সেটা আপনার যেটা আছে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড তো আপনার পারমানেন্ট অ্যাড্রেস কোথায় আছে দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিতে বলা হয়েছে তারপরে নেক্সট জেন্ডার ডেট অফ বার্থ তারপরে এখানে জানতে চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তো এডুকেশন কোয়ালিফিকেশান এখানে অবশ্যই টেন পাস মিনিমাম চাওয়া হয়েছে তো টেন পাসের জন্য এই ফার্স্ট ঘর যেটা রয়েছে এটা পূরণ করবেন যদি আপনার উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে সেক্ষেত্রে দুটো ঘর করে দেবেন গ্রাজুয়েট হয়ে থাকলে তিনটে ঘর এভাবে পূরণ করে দেবেন ঠিক আছে আশা করছি এখানে ফর্ম ফিল আপ নিয়ে আর কারও কোনো ডাউট নেই এছাড়া এখানে ডিটেলস অফ কম্পিউটার কম্পিউটারের ওপরে কী কী আপনি শিখেছেন সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে এখানে অবশ্যই লিখে দেবেন নেক্সট এখানে তারপর কী আছে পিপিও আয়ুষ নম্বর এটা অবশ্যই আপনারা দেখে নেবেন ওখান থেকে অবশ্যই আপনাদেরকে গাইড করে দেওয়া হবে কোনো চাপ নেই ঠিক আছে নেক্সট গেছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু অবশ্যই ফুল সিগনেচার করে দিতে হবে আপনার নিজস্ব সিগনেচার এবং ডেট কিন্তু দিয়ে দিতে হবে এবং অবশ্যই মাথায় রাখবেন যে ডেটে আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেই ডেটটাই কিন্তু এখানে মেনশান করবেন তাতে কী হবে বুঝতে সুবিধা হবে এবং সিগনেচার ওপরে আপনার যে সিগনেচার আছে সেটা আপনি করে দেবেন ওকে আর অবশ্যই কালো কালির পেন দিয়ে ফর্মটি ফিল আপ করবেন তাতে কী হবে ভালো হবে আশা করবো আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন অফিসিয়াল বা এই ওয়েবসাইটের ভিডিও ডেসক্রিপশানে রয়েছে চেক আউট করুন এবং যারা আসতে ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউ চলে আসুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চললাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই